আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একটু ভিন্ন ধ্বনি পাকোড়া, অনেক মজার। এটা আমরা সাধারণত পাকোড়া আলু পাতাকপি এগুলো দিয়ে খাইতে অভ্যস্ত। এটা হচ্ছে মূলার পাকোড়া। মূলা দিয়েও সুন্দর ভেজে খাওয়া যায়, পাকোড়া খাওয়া যায়, বিভিন্ন রিং করে খাওয়া যায়, অনেক কিছু ভাবে খাওয়া যায়। যারা মূলা খাইতে পছন্দ করেন না, পাকোড়া বানায় নিঃসন্দেহ খাবেন আপনারা, বাচ্চারাও খাবে, খুবই মজার হয় জিনিসটা। শীতের বিকালে পাকোড়া টাকোড়া খুব মজা লাগে খাইতে আর কি। যাই হোক, আমি এখানে কতগুলো মূলা এরকম কুচি কুচি করে কেটে নিছি। ওর মধ্যে আমি দিব একটু মরিচের কুচি, একটু পেঁয়াজ স্বাদ মতো, ধনিয়া পাতার কুচি। শীতকাল যখন একটু গাজরও দিই, কালারফুল লাগবে দেখতে, খাইতেও মজা। এর সাথে একটু ময়দা দিব, যতদূর আমার প্রয়োজন হয় এটা ভালো মতো মিলাইতে, ব্যাটার দেখলেই বুঝবেন। আর একটু কর্নফ্লাওয়ার দিব মুচমুচে করার জন্য। যতখানি ময়দা দিলাম তার তিন ভাগে এক ভাগ দিলাম কর্নফ্লাওয়ার। একটু মিলাই দেখি, আর একটু লবণ মিলাই দেখি কি অবস্থা, তারপর পানি দিব। আর একটু ফুলার জন্য এক চিমটি খাবার সোডা দিব। সোডাটা একটু শক্ত হয়ে আছে, হালকা যাতে একটু ফুলে। হ্যাঁ, একটু পানি দিয়ে ঘন একটা ব্যাটার বানায় দিব এটাকে। একটু বেশি সবজি মনে হচ্ছে, আমি অল্প একটু আরেক চামচ ময়দা দিয়ে নিব মধ্যে। একদম পারফেক্ট, দেখেন এইরকম হচ্ছে ব্যাটারটা। এখন এটাকে আমি ভেজে নিব এক্ষুনি। এখন আমি একটা প্যানে তেল গরম করে, তেলটা এতটাই গরম যে একটা কাঠি দিলে বুদবুদ উঠতে থাকে, এর মধ্যে ব্যাটারগুলোকে দিয়ে ভেজে নিব। একটু পরেই সব ফুলে নিচ থেকে উপরে উঠে যাবে। এখন আমি একটু হালকা বাদামি করে এগুলাকে সুন্দর করে উল্টা পাল্টা ভেজে নিব। পছন্দ মতো ভাজা হইলে এগুলা কিন্তু খুব বেশি বাদামি হয় না, কিন্তু প্রচণ্ড মুচমুচে হয়। আমি এগুলাকে তেল থেকে উঠাই ফেলবো, দেখেন এই টাইপের মুচমুচে হয় এটা, মানে হালকা হালকা বাদামি টাইপের একটা ইয়ে হবে। হইলে আমি এটাকে তুলে ফেলবো, কিন্তু প্রচণ্ড মুচমুচে যেহেতু কর্নফ্লাওয়ার আছে। এইভাবে বাকিগুলোকে আমি ভেজে নেব। তো এই যে দেখেন, হয়ে গেল আমার মূলার পাকোড়া। খুবই মজার একটা আইটেম। যারা মূলা খান না, এই পাকোড়া বানায় একবার খেয়ে দেখলেই বুঝতে পারবেন যে কত মজার হয় মূলার পাকোড়া। শীতকাল বিকালবেলা বানায়, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এক কাপ চা নিয়ে বসবেন, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন, বুঝতেই পারবেন না যে মূলার পাকোড়া কি না কিংবা কী দিয়ে তৈরি। বাচ্চা কাচ্চারাও সাংঘাতিক পছন্দ করবে, ওরা ভাজা পোড়া খাইতে পছন্দ করে, অনেকে সবজি খাওয়াইতে পারেন না, এইভাবে খাওয়ানোর চেষ্টা করে দেখেন, দারুণ একটা জিনিস। তো দেখেন কত সহজে বানায় ফেললাম। হ্যাপি জোশের, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।